হ্যালো বন্ধুরা, আজ আমরা টিয়া পাখি সম্পর্কে জানবো। আমাদের পৃথিবীতে পাখির কোনো অভাব নেই। সবথেকে সৌন্দর্যময় পাখিগুলোর মধ্যে টিয়া পাখি অন্যতম। এই পাখিগুলা কীভাবে বাসা বাঁধে, কোথায় বাসা বাঁধে এবং তাদের খাদ্য কি, সেটাই বিষয়ে আজকে জানবো। টিয়া পাখি সাধারণত বড় বড় যে কোনো জঙ্গলে থাকে। শিকারে যখন টিয়া পাখি ধরতে যায়, তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখে কোন গাছে টিয়া পাখি থাকে। যে গাছে টিয়া পাখি থাকে, সাধারণত সেই গাছে যদি কোনো ছিদ্র থেকে থাকে, সেই গাছে তাদের বাসা হয়ে থাকে। এবং বাসার ভিতরে হাত দিলে বোঝা যায় যে টিয়া পাখির বাচ্চা আছে কি না। তো বন্ধুরা, ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে গাছের ছিদ্র থেকে টিয়া পাখির বাচ্চা বের করা হচ্ছে। টিয়া পাখি কিন্তু মানুষের কাছে পোষ মানে খুব দ্রুত এবং তাড়াতাড়ি। এমনকি এদেরকে কথাও শেখানো যায়, যেমন তাদেরকে যদি তাদের নাম ধরে ডাকা হয়, যে কোনো একটা নাম ধরে যদি তাদের কাছে ছোটোবেলা থেকে বারে বারে বলা হয়, তাহলে সেই নামটা কিন্তু তারা বলতে শিখে যায়। যেমন দেখুন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিঠু বলে ডাক দিলে কিন্তু সে টিয়া পাখিটাও সাথে সাথে মিঠু বলে ডাকছে। এভাবে যদি আপনি অন্য কোনো কথা তার সামনে ছোটোবেলা থেকে বলতে থাকেন, তাহলে অবশ্যই সে টিয়া পাখিটি সেই কথাগুলো শিখে যাবে। এই পাখিগুলো সাধারণত নারকেল গাছে বেশি বাসা বাঁধতে থাকে। নারকেল গাছের উপরে বিভিন্ন ধরনের পাখির বাসা দেখে থাকে। গাছকে ছিদ্র করে ভেতরে পাখিগুলো বসবাস করে। এই ক্ষেত্রে ঘন জঙ্গলে টিয়া পাখির বাসাই বেশি থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।